মরিচ গাছ সাধারণত তিনটি কারণে পাতা কুঁকড়ে থাকে, সিলিপস বা সাদামাছির আক্রমণে, মাইট বা মাকড়ের আক্রমণে এবং কপারের অভাবে সাধারণত মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। সিলিপস বা সাদামাছি আক্রমণ করলে পাতা উপরের দিকে কুঁকড়ে যায়, উপরের দিকে বাঁকা হয়ে যায়। টিডো, ইমিটাপ এই জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। যদি দেখা যায় পাতা নিচের দিকে বাঁকা হয়ে আছে, তাহলে বুঝতে হবে এটা মাইট বা মাকড়ের দ্বারা আক্রমণ হয়েছে, পোকা খালি চোখে দেখা যায় না। ভার্মিটিক জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করতে হবে, বিশেষ করে পাতার নিচে স্প্রে করতে হবে, তা না হলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। আগের দুটি লক্ষণ যদি প্রকাশ না পায়, তাহলে বুঝতে হবে কপারের অভাব হয়েছে। কপারের অভাবে পাতা নিচের দিকেও বাঁকা হয় না, উপরের দিকেও বাঁকা হয় না, পাকা এভাবে কুঁকড়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছেন এভাবে কুঁকড়ে যায়। কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করে সমস্ত গাছ ভিজিয়ে দিতে হবে। যদি মনে হয় সাদামাছির আক্রমণ এবং মাকড়ের আক্রমণ উভয়ই আছে, তাহলে প্রথম দুটি ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। আবার যদি মনে হয় সাদামাছির আক্রমণ, মাকড়ের আক্রমণ এবং কপারের অভাব সবগুলোই রয়েছে, তাহলে তিনটি ওষুধই একসাথে মিশিয়ে স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।